হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিএড অ্যাডমিশন, বিএড অ্যাডমিশন 2022-2023। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম ইউটিউবে 10টা বিএড অ্যাডমিশনের আপডেট একসাথে। আমি জানি না ভিডিওটা কত অবধি শেষ করতে পারবো, বাট আমি চেষ্টা করছি আজকে 10টা আনার, এবং তার জন্য প্রায় 20 মিনিটের কাছাকাছি চলে যাবে এই ভিডিওটা। এবং 10টাই আমি গভর্নমেন্ট কলেজ শেয়ার করার চেষ্টা করছি, তাই যারা নতুন এসেছি তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। অলরেডি আমি আপনাদের কাছে বিএডের গভর্নমেন্ট এবং তার সাথে প্রাইভেট এডেড কলেজ লিস্ট শেয়ার করেছি, প্লিজ একটু ভিডিওগুলো দেখে নেবেন, এবং সেখানে কোর্স ফিস থেকে শুরু করে সমস্ত কিছুটাই বলা আছে। তো চলুন দেখে নিচ্ছি অফিসিয়াল একদম নোটিফিকেশান। কোনো এন্ট্রান্সের মাধ্যমে বিএড ভর্তি হচ্ছে না, সম্পূর্ণটা হচ্ছে মেরিটের মাধ্যমে 2022 সালেও। চলুন দেখে নিচ্ছি আজকে তারই আপডেট। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো করতেই হবে, আর ভিডিওটাকে লাইক প্রচুর করতে হবে। লাইক যদি ভালো পাই তাহলে কথা দিচ্ছি আরও এরকম 5টা কি 10টা আপডেট নিয়ে, বিশেষ করে গভর্নমেন্টের আপডেট নিয়ে, গভর্নমেন্ট কলেজের আপডেট নিয়ে চলে আসবো। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। শেয়ার করছি বর্ধমান বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ বিএড, অর্থাৎ বিএড তাদের যে নিজস্ব ডিপার্টমেন্ট রয়েছে ইউনিভার্সিটির, তার আপডেট শেয়ার করে দিচ্ছি। একদম অফিসিয়াল আপডেট চলে এসছে, 2 বছরের বিএড কোর্স, এখানে বাংলা ইংলিশ দুটোতেই পড়ানো হয়ে থাকে, এবং এখানে টোটাল সিট রয়েছে 50টা, এবং 50টা সিট কীভাবে রয়েছে, ডেপুটেড ক্যান্ডিডেটদের জন্য 3টে, ফ্রেশার্সদের জন্য রয়েছে 47, এবং এখানেও যারা বিইউ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে বা মাস্টার্স করে দেন বিইউতে ভর্তি হচ্ছে, তাদের জন্য 38 সিট রয়েছে। আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য 9টা মতন সিট রয়েছে। এলিজিবিলিটি লাগবে আপনার হচ্ছে জেনারেলদের 50% লাগবে, 45% হচ্ছে এসসি এসটি পিডি ক্যান্ডিডেট জন্য, অন্যদিকে যারা বিটেক করে আসবে তাদের 55% লাগবে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 38 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে 30 জুন 2022 অনুযায়ী। মেথড সাবজেক্ট কী কী আছে এটা জানিয়ে দিই, এটা পুরো শুধুমাত্র সায়েন্সের জন্য এই বিএডটা হয়ে থাকে। যেমন লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স মেথডের আন্ডারে কারা অ্যাপ্লাই করতে পারছে, যারা জুলজি, বোটানি, ফিজিওলজি এইসব নিয়ে পড়াশোনা করেছে, বা বায়োটেক, নিউট্রিশন, মাইক্রোবায়োলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তারা লাইফ সায়েন্সের আন্ডারে চলে এলো। ফিজিক্যাল সায়েন্স, এর ক্ষেত্রে যারা ফিজিক্যাল সায়েন্স নিয়ে পড়েছে, ইলেকট্রনিক্স নিয়ে পড়েছে, কেমিস্ট্রি নিয়ে পড়েছে, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়েছে, তারা চলে আসলে ফিজিক্যাল সায়েন্স। ম্যাথামেটিক্স গ্রুপ, এর আন্ডারে যারা ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে, তারা চলে এলো এই গ্রুপে। এখানে কিন্তু পুরোটা হতে চলেছে মেরিটের মাধ্যমে হবে, সিলেকশন প্রসিডিওর বলেই দিয়েছে সম্পূর্ণটা মেরিটের মাধ্যমে, এবং এখানে যেরকম যেরকম যার যার যতটা কোয়ালিফিকেশান সেই অনুযায়ী কিন্তু নাম্বারগুলো অ্যাড আপ হয়। লাইক আপনার মাধ্যমিকের মার্কস থেকে নেওয়া হবে 10% নেওয়া হবে এইচএস থেকে, 15% নেওয়া হচ্ছে বিএসসি জেনারেল থেকে, যাদের অনার্স তাদের 20% সেখান থেকে নেওয়া হচ্ছে, 20% নেওয়া হবে পোস্ট গ্র্যাজুয়েশন যদি কোনো মাস্টার্স করা থাকে সেই রেসপেক্টে, অন্যদিকে এমফিল থাকলে 5 মার্কস, পিএইচডি থাকলে 8 মার্কস হিসাবে অ্যাড হবে। অর্থাৎ যেরকম যেরকম কোয়ালিফিকেশান সেই অনুযায়ী নাম্বার অ্যাড হয়ে কিন্তু এদের প্রভিশনাল লিস্ট আসবে। আমি অলরেডি এর আগেও শেয়ার করেছি যথেষ্ট কম কোর্স ফিস, মাত্র 4,230 টাকা পড়বে অ্যাডমিশনের সময়, এবং ডেপুটেডদের পড়বে 10,730 টাকা টোটাল। এখানে অ্যাডমিশন প্রসিডিওর যাবতীয় ফর্ম ফিল আপ শুরু হবে 1 তারিখ থেকে, 15 সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে, 20 তারিখে প্রভিশনাল লিস্ট বেরোবে, তারপরে অনলাইন কাউন্সিলিং হবে 23 তারিখ থেকে, কমিটমেন্ট অফ ক্লাসেস বিএড কোর্স, বিভিন্ন যে এদের যে কোর্স সেই কোর্স শুরু হয়ে যাচ্ছে 11-10-2022, এবং আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, অর্থাৎ অক্টোবরের 11 থেকে 12-র মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে নিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট। এর পরবর্তী শেয়ার করছি আরও একটি গভর্নমেন্ট ট্রেনিং কলেজ, হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি। এটা শুধুমাত্র ছেলেদের জন্য, এটি একটি সরকারি বিএড প্রতিষ্ঠান। এর ওয়েবসাইট হচ্ছে www.gtchugli.in। তো এখানে 22 এবং 24 তাদের যে নোটিফিকেশান, সরকারি নোটিফিকেশান বেরিয়ে গেছে, এবং দেখুন বলে দিয়েছে এদের যে আবেদন চলবে 1-13 সেপ্টেম্বর, অর্থাৎ 1 তারিখ থেকে 13 সেপ্টেম্বর অবধি চলবে আবেদন। এখানেও মোটামুটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম, 50% জেনারেলদের, 45% হচ্ছে এসসি এসটি পিডি ক্যান্ডিডেটদের জন্য, এবং অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 55% মতন মার্কস লাগছে। এই ক্ষেত্রেও আপনার এজ লিমিট করে দিয়েছে 38 বছর বয়স হতে হচ্ছে আপনাকে 30 জুন 2022 অনুযায়ী। রিজার্ভেশন অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেরকম রুলস অনুযায়ী এসসি এসটিদের জন্য রিজার্ভেশন থাকবে। মেথড সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, মিউজিক, লাইফ সায়েন্স, জুলজি, লাইফ সায়েন্সের মধ্যে পড়ছে জুলজি, বোটানি, ফিজিওলজি, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে পড়ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এবং অন্যদিকে ম্যাথামেটিক্স এবং এডুকেশনের মতন আপনি মেথড সাবজেক্ট এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনার অনেকেই মিউজিকে খুঁজছিলেন, তো এখান থেকে কিন্তু মিউজিক আপনি করতে পারছেন। সিলেকশন প্রসিডিও টোটাল আমি যেরকম লাস্ট বললাম সেরকমই, অর্থাৎ যেরকম মার্কস অনুযায়ী, যেরকম যেরকম কোয়ালিফিকেশান আপনাদের আছে সেই অনুযায়ী সিলেকশন প্রসিডিও
এসএসসির ওর মেরিট লিস্ট হবে, লাইক মাধ্যমিকের থেকে একটা নাম্বার নেওয়া হচ্ছে, তারপরে উচ্চ মাধ্যমিক থেকে নেওয়া হবে, তারপরে জেনারেল বিএ বিএসসি, অন্যদিকে বিএ বিএসসি অনার্সদের থেকে নেওয়া হচ্ছে, বিই বিটেকদের থেকে নেওয়া হচ্ছে, অন্যদিকে মাস্টার্স যাদের আছে সেই এক্সপেক্ট অ্যাড হবে, অন্যদিকে পাঁচ নাম্বার এমফিলদের পিএইচডিদের জন্য 8 নাম্বার মতন অ্যাড হচ্ছে। এবং এখানেও মোটামুটিভাবে যে অ্যাডমিশনের জন্য ফি স্ট্রাকচার সেটা বলে দিচ্ছি, 9,000 রুপিস পরে এখানে, এটাও আমি লিস্টে রেখেছিলাম সরকারি বিএড কলেজে, 9,000 টাকা এখানে খরচা পড়বে প্রথম বছর, পরের বছর খরচা পড়বে 2,600 টাকা, এবং এই 9,000-এর মধ্যেই 5,000 টাকা থাকে যেটা দিয়ে কিন্তু ধরতে গেলে এডুকেশনাল এক্সকারশন একটা হয়ে থাকে। ফর্ম ফিল আপ আপনাকে সমস্তটাই করতে হবে অনলাইনের মাধ্যমে, এবং পুরোটাই কিন্তু এখানে মেরিটের মাধ্যমে ভর্তি হতে চলেছে। হোস্টেল ফেসিলিটিস এখানে রয়েছে, বাট এখন হোস্টেল ফেসিলিটিসের জন্য কোনো টাকা কালেকশন করা হবে না। বিশালভাবে বিস্তারিত জানাচ্ছি, চলুন দেখে নিচ্ছি পরবর্তী আরও একটা আপডেট। এবার শেয়ার করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উলুবেরিয়া কলেজ। উলুবেরিয়া কলেজের এটি সরকারি কলেজ এবং এখান থেকে আপনারা বিএড অ্যাপ্লাই করতে পারছেন। এখানে কিন্তু আবেদন শুরু হতে চলেছে 1 তারিখ থেকে এবং চলবে 9 সেপ্টেম্বর অবধি, 9 তারিখ অবধি আপনার আবেদন চলছে উলুবেরিয়া কলেজে। তো চলুন দেখে নিচ্ছি এদের মোটামুটি অ্যাডমিশন প্রসিডিওর। তো জাস্ট এখানে ক্লিক করলেই অ্যাপ্লাইয়ের পরপর এই ট্যাবগুলোতে ক্লিক করলে আপনারা দেখে নিতে পাচ্ছেন অ্যাডমিশন প্রসিডিওরে বলে দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন, এছাড়া মাস্টার্স বা এমফিল পিএইচডি বা অন্যান্য যে সমস্ত কোর্স আছে সেইর এক্সপেক্টই কিন্তু টোটাল আপনাদের এখানে মার্কসগুলো বসবে এবং সেই হিসাবে মেরিট হবে, কারণ মেরিটের মাধ্যমে টোটাল ভর্তি প্রসিডিওর কমপ্লিট হচ্ছে এই বছরও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা একদম সেম পাচ্ছেন, 50% মার্কস গ্র্যাজুয়েশন বা অনার্স, অন্যদিকে 55% লাগবে হচ্ছে ইঞ্জিনিয়ারিংদের জন্য, আর 5% রিল্যাক্সেশন রয়েছে সব জায়গায় এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এবং এখানে বলে দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টসরা হচ্ছে 80%, আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসরা হচ্ছে 20%। এজ লিমিট বলে দিয়েছে ফ্রেশার্সদের জন্য 40 বছর বয়সের মধ্যে আপনাকে আবেদন করতে হচ্ছে। টোটাল কিন্তু এখানে সিট সংখ্যা রয়েছে 100টা, মেথড সাবজেক্ট রয়েছে বাংলা, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, লাইফ সায়েন্সের মধ্যে আছে বোটানি, জুলজি, ফিজিওলজির আবেদন করতে পারছে লাইফ সায়েন্সে, অন্যদিকে ফিজিক্স কেমিস্ট্রি স্টুডেন্ট আবেদন করতে পারছে ফিজিক্যাল সায়েন্সে। বোঝা গেল এখানে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন হবে 1 তারিখ থেকে 9 তারিখ অবধি, তার পরবর্তী 13 তারিখে বেরোবে হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট, 14 তারিখে আপনি যদি কারোর কোনো ফর্ম ফিল আপ ভুল থাকে তাহলে সেটা চেঞ্জেস হবে, তার পরবর্তী ফাইনালি সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট বেরোবে, এবং অনলাইন ভেরিফিকেশন হবে ডকুমেন্টস, পাবলিকেশন অফ ফার্স্ট অ্যাডমিশন লিস্ট হবে 21 তারিখ, তার পরবর্তী ফার্স্ট অ্যাডমিশন চলবে 22 তারিখ থেকে 23 তারিখ অবধি। এইভাবে পরপর সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট আসছে, ক্লাস শুরু হতে চলবে আপনার মোটামুটি পরবর্তীতে বলেছে, তবে সাধারণত 11 অক্টোবর থেকে ক্লাস শুরু হতে চলেছে। এবং কোনো অ্যাপ্লিকেশনের ফি কিন্তু কেউ নিচ্ছে না 2022 সালে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো বিশালভাবে বেস্ট অফ লাক, চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। আর এই কলেজেরও কোর্স ফিস আমি আমার লাস্ট ভিডিওতে বলে দিয়েছি, আপনারা প্লিজ একটু দেখে নেবেন। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ যার নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ। এটাও একটি সরকারি কলেজ এবং এখান থেকে আপনারা বিএড অ্যাপ্লাই করতে পাচ্ছেন। 2 বছরের টোটাল বিএড কোর্স হয় এবং এখানে ফর্ম ফিল আপ শুরু হবে 1 তারিখ থেকে 10 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে সেপ্টেম্বর মাসে। 12 তারিখে প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে, তার পরবর্তী রেজিস্ট্রেশন এবং সাবমিশন, যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে সেই সমস্ত কিছু আসবে, মিস্টেকগুলো চেঞ্জ হবে, দেন ফাইনাল মেরিট লিস্ট, দেন আপনার কিন্তু অ্যাডমিশন কমপ্লিট করা হবে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ। চলুন দেখে নিচ্ছি। এবং এখানেও যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 50-45-55, মানে 50% জেনারেলদের বা এসসি এসটিদের জন্য বা পিডি ক্যান্ডিডেটদের জন্য 5% রিল্যাক্সেশন, 55% লাগছে যারা টেকনিক্যাল পড়াশোনা করে আসছে। এবং এখানে যে মেথড সাবজেক্টগুলো কর্ন হয় সেগুলো হচ্ছে সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল সায়েন্স। লাইক দেখুন এখানে লাইফ সায়েন্সের মধ্যে রয়েছে জুলজি, বোটানি, ফিজিওলজি, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে রয়েছে ফিজিক্স বা কেমিস্ট্রি, ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স। এই সাবজেক্টগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পাচ্ছেন। এখানে হচ্ছে এজ লিমিটটা 38 নয়, এখানে এজ লিমিটটা 40 করা আছে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে। টোটাল কোর্স ফিস পড়বে 65,200, প্রথমে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 20,200 টাকা সেমিস্টার ওয়ানে, তারপরে নেক্সট সেমিস্টারগুলোতে পেমেন্ট করতে হবে। এবং এখানেও কিন্তু সমস্ত যা যা ক্লাস শুরু হয়ে যাচ্ছে 11 তারিখ থেকে, তো এরও কিন্তু মোটামুটি 1 তারিখ থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেটটা। হচ্ছে বিদ্যাসাগর টিচার ট্রেনিং কলেজ, এটা পশ্চিম মেদিনীপুরের কলেজ, এটি সরকারি কলেজ এবং এখান থেকে বিএড আপনারা অ্যাপ্লাই করতে পারছেন 22-24-এর। 1 তারিখ থেকে 12 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, 15 তারিখে আপনাদের প্রভিশনাল মেরিট লিস্ট আসবে, তার পরবর্তীতে কারোর যদি কোনো প্রবলেম থাকে ফর্মে তাহলে সেটা এডিট করার সুযোগ পাচ্ছেন। 19 তারিখে বেরোবে ফার্স্ট মেরিট লিস্ট, ডেট অফ অ্যাডমিশন শুরু হচ্ছে 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। এর পরবর্তীতে আপনাদের অন্যান্য যে সমস্ত মেরিট লিস্টগুলো আসবে সে অনুযায়ী ভর্তি হবে। চলুন দেখে নিচ্ছি এদের নোটিফিকেশনটা।
তো বিদ্যাসাগর টিচার ট্রেনিং কলেজ তরফ থেকে একদম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম, অর্থাৎ 50% আপনার গ্র্যাজুয়েশন বা অনার্সে থাকতে হবে, অথবা আপনাকে 55% মার্কস থাকতে হবে ইঞ্জিনিয়ারিং যারা করেছে। অন্যদিকে 5% রিল্যাক্সেশন পাচ্ছেন এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। ল্যাঙ্গুয়েজ গ্রুপে রয়েছে বাংলা, ইংলিশ, সংস্কৃত। সোশ্যাল সায়েন্স গ্রুপে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এডুকেশন। অন্যদিকে সায়েন্স গ্রুপে রয়েছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। ম্যাথামেটিক্স গ্রুপে রয়েছে ম্যাথামেটিক্স। এই সাবজেক্টগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে সেমভাবে। আপনার কিন্তু যেরম যেরম কোয়ালিফিকেশন সে অনুযায়ী অ্যাডাপ হয়ে টোটালটা মেরিটের মাধ্যমে ভর্তি হবে। এখানে কোর্স ফিসটা বলে দিয়েছে টু বি অ্যানাউন্স লেটার, তবু মোটামুটি এখানে 30,000 টাকা মতন পড়ে অ্যাডমিশনের জন্য, যদিও এই বছরের ফাইনাল অ্যাডমিশনের অ্যামাউন্টটা পরবর্তীতে জানিয়ে দেবে এই কলেজ। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। এবার শেয়ার করছি আনন্দচন্দ্র ট্রেনিং কলেজ, এটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর ট্রেনিং কলেজ এবং এখানে আপনি আবেদন করতে পারছেন। এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রয়েছে এবং এদের কিন্তু অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। দেখুন বিএড অ্যাডমিশন নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং এরা বলে দিয়েছে 25 তারিখ থেকে 12 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 12/9/2022 অবধি কিন্তু আবেদন চলছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একদম সেম, 50% অথবা 45% রিজার্ভদের জন্য। অন্যদিকে 55% হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা বিটেক অন্যান্য স্টুডেন্টসদের জন্য। মেথড সাবজেক্ট এখানে রয়েছে ইংলিশ, বাংলা, সংস্কৃত, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, এডুকেশন, হিস্ট্রি, জিওগ্রাফির মতন আপনি সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। টোটাল 100টা মতন সিট রয়েছে এখানে। ফর্ম ফিল আপ অলরেডি চলছে, তারপর 14/9/2022 এদিনকে আপনি পেয়ে যাচ্ছেন বা মেরিট লিস্ট, তার পরবর্তী অ্যাডমিশন এবং কাউন্সিলিং এবং পরবর্তী অন্যান্য লিস্টগুলো পাবলিকেশন হবে। দেখুন এখানে যে টোটাল লিস্টটা বেরিয়ে গেছে 100 জনের জন্য যে টোটাল রয়েছে লিস্ট, সেখানে দেখুন ডেপুটেডদের জন্য রয়েছে 10টা, বাকি 90টা সিট পেয়ে যাচ্ছেন আপনি ফ্রেশার্সদের, আর্টস ও সায়েন্স ক্যান্ডিডেটদের জন্য। তো চলুন দেখে নিচ্ছি এদের কীভাবে আবেদন হচ্ছে। আমি জাস্ট চলে এলাম আচার্য এই বা আনন্দচন্দ্র ট্রেনিং কলেজ এই কলেজে এবং এখানে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়েবসাইট, অলরেডি আবেদন চলছে। আপনাকে জাস্ট এখানে অ্যাপ্লাই না অনলাইনে গিয়ে ক্লিক করতে হবে, করে রেজিস্ট্রেশন করে আপনাকে কিন্তু টোটালি প্রসিডিওর কমপ্লিট করতে হচ্ছে। টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এই ওয়েবসাইট থেকেও পেয়ে যাচ্ছেন। তো বিশাল বড় বেস্ট অফ লাক যাদের অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে, এখান থেকে অলরেডি আবেদনটা আপনারা করে নিতে পাচ্ছেন। চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। এবার শেয়ার করছি রামকৃষ্ণ মিশন ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশন, অর্থাৎ রামকৃষ্ণ মিশন রহরা। রহরা রামকৃষ্ণ মিশনের তরফ থেকে বিএড অ্যাডমিশন হচ্ছে এবং এখানে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসছে। এদের বিএড অ্যাডমিশন শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, টোটাল মেরিটের মাধ্যমে ভর্তি হতে চলেছে এবং এখানে কোর্স ফিস পড়ছে ফার্স্ট ইয়ারে 23,000, সেকেন্ড ইয়ারে পড়ছে 23,000, অর্থাৎ টোটাল 46,000 মতন আপনার খরচা পড়ছে শুধুমাত্র এটা ছেলেদের জন্য। এবং এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটিস রয়েছে এবং তার সাথে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো অতি অবশ্যই রামকৃষ্ণ মিশন রহরাতে আপনি পড়াশোনা করলে আপনাকে সেগুলো মানতেই হবে। এটি wbuttepa এর আন্ডারে অ্যাফিলিয়েটেড একটি কলেজ। তো চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। কলেজ কালনা কলেজের তরফে বেরিয়ে গেছে নোটিফিকেশন বিএড অ্যাডমিশনের জন্য। এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ এবং এখানে 80-20 ভর্তি হবে 80% বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, 20% আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য। দেখুন এখানে মডেল এডিস বেরিয়ে গেছে, টোটালটা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে এবং মেরিটের মাধ্যমে টোটাল অ্যাডমিশন হবে এবং যেরকম বললাম অর্থাৎ মার্কস অনুযায়ী যেরকম যেরকম পাস আউট আছে সেই অনুযায়ী টোটাল কিন্তু এন্ট্রিগুলো করতে হবে এবং সেই অনুযায়ী টোটাল ভর্তি প্রসিডিওর কমপ্লিট হতে চলেছে। 100টা সিট রয়েছে, তার মধ্যে 5টা ডেপুটেডদের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের জন্য রয়েছে 76/76, আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য রয়েছে 19টা মতন এখানে সিট আপনি পেয়ে যাচ্ছেন। তো অ্যাভেলেবিলিটি মেথড সাবজেক্ট, দেখুন মেথড সাবজেক্ট রয়েছে বাংলা, ইংলিশ, সংস্কৃত, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হিস্ট্রি বা জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কমার্স, অর্থাৎ কমার্সের স্টুডেন্টসরাও কিন্তু এখানে আবেদন করতে পারছে। এখানে আবেদন চলবে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি এবং কোনো টাকা লাগছে না আবেদনের জন্য, অন্যান্য জায়গাতেও সেরকম কিন্তু কোনো টাকা লাগছে না। ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে হচ্ছে এখানে 20 তারিখে বেরোবে, তার পরবর্তী অ্যাডমিশন হবে হচ্ছে 20/21, সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে 22 তারিখ, 23-24 মধ্যে ভর্তি হবে, থার্ড মেরিট লিস্ট বেরোবে 25 তারিখ, 25-26 মধ্যে টোটাল ভর্তি প্রসিডিওর কমপ্লিট হবে। 20,000 টাকা এখানে কিন্তু ডেপুটেডদের জন্য লাগে আর ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য অ্যাডমিশন ফিস লাগে 14,000 টাকা, 14,000 লাগবে আপনাদের এখান থেকে বিএড করতে গেলে। দেখুন এখানে টোটাল সাবজেক্ট অনুযায়ী আপনি পেয়ে যাচ্ছেন ফ্রেশার্স এবং বর্ধমান বা আদার্স ইউনিভার্সিটির জন্য যেভাবে ডিভাইডেশন করে টোটাল যে 100টা রয়েছে। 11 অক্টোবর থেকে এদেরও ক্লাস শুরু হতে চলেছে এবং এদের কিন্তু 1 থেকে 15 সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট।
শেয়ার করছি আরও একটি বিএড কলেজের আপডেট, এটি প্রাইভেট এডেড কলেজ এবং এই কলেজটির নাম হচ্ছে ওয়াই ডট এস পালপাড়া মহাবিদ্যালয় পালপাড়া। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের কলেজ। এখানে আপনি দু বছরে বিএড করতে পারছেন, টোটাল 100 মতন সিট রয়েছে এবং এখানেও কিন্তু 37 বছরের মধ্যে বয়স হলে ফ্রেশার্সটা অ্যাপ্লাই করতে পারছে। অন্যদিকে এখানে 50% 45% যে মার্কসটা আমি বলছি সেটাই কিন্তু এখানেও সেম চায়। এবং এখানে আপনি বিভিন্ন যে দেখুন 95টা রয়েছে ফ্রেশার্সের জন্য, 5টা রয়েছে ডেপুটেডদের জন্য, অ্যাপ্লিকেশন ফিস কোনো টাকা লাগছে না, টোটাল মেরিটের মাধ্যমে ভর্তি হতে চলেছে এই বছর এই কলেজে। এখানে ছেলে মেয়ে সবার জন্য হোস্টেল ফেসিলিটিস আপনি পেয়ে যাচ্ছেন। সিলেকশন প্রসিডিওর যেরকম যেরকম আপনার কোয়ালিফিকেশান রয়েছে সে অনুযায়ী টোটাল কিন্তু সিলেকশন প্রসিডিওর এখানে হতে চলেছে। তো চলুন একটু এবার দেখে নিচ্ছি এখানে মোটামুটি কী সাবজেক্ট রয়েছে। লাইক দেখুন ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে রয়েছে আপনি বাংলা, ইংলিশ, সংস্কৃত, অন্যদিকে সোশ্যাল সায়েন্সে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশান, সায়েন্সে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, অন্যদিকে ম্যাথে রয়েছে কিন্তু ম্যাথামেটিক্স অনলি আপনি সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনার টোটাল যে আবেদন চলবে সে আবেদন চলছে 1 তারিখ থেকে আবেদন চলবে, 11/9/2022 অবধি কিন্তু আবেদন চলছে। তার পরবর্তীতে আপনার প্রভিশনাল মেরিট লিস্ট এবং তার পরবর্তীতে ফাইনাল মেরিট লিস্ট, এইভাবে আলটিমেটলি ভর্তি প্রসিডিওর কমপ্লিট হবে। ফিসটা একটু চলুন দেখে নিচ্ছি। রেপুরেটদের জন্য 35,100 টাকা লাগবে ফার্স্ট ইয়ারে এবং অন্যদিকে যারা আজকে ফ্রেশার্স আছে তাদের লাগছে 16,100 টাকা এবং ইনক্লুডিং সরস্বতী পুজোর যে টাকাটা সেটা ইনক্লুড করা থাকে। 16,100 টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হচ্ছে, টোটাল 62,000 খরচা পড়ছে ফ্রেশার্সদের এবং ডেপুটেডদের খরচা পড়ছে 70,200 মতন। এখান থেকে আপনারা আবেদন করতে পারছেন 1 তারিখ থেকে। তো চলুন দেখে নিচ্ছি পরবর্তী আপডেট। শেয়ার করছি স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ এবং এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারে স্কটিশ চার্চ কলেজে। এবং এখানে কিন্তু 50টা মতন সিট থাকে। মেথড সাবজেক্ট ইংলিশ, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি এবং লাইফ সায়েন্সের মতন সাবজেক্টে আপনারা এখান থেকে বিএড অ্যাপ্লাই করতে পারছেন। এখানেও কোয়ালিফিকেশান একদম সেম চাইছে, অর্থাৎ 50% হচ্ছে আপনার জেনারেলের জন্য, এসসি এসটিদের জন্য বা পিডব্লিউদের জন্য 45, অন্যদিকে 55 লাগছে হচ্ছে আপনার যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম থেকে আসছে। এখানে 80% সিট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, 20% রয়েছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য। এবং এখানে এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 40 বছর হতে হবে যারা ফ্রেশার্স রয়েছে। তো চলুন এবার আমরা, এবং এদের যে সিলেকশন প্রসিডিওর সেম অ্যাজ ইট ইজ অন্যান্য কলেজ ইউনিভার্সিটির মতন, অর্থাৎ যেরকম কোয়ালিফিকেশান সে অনুযায়ী আপনার কিন্তু নম্বর বা গ্রেড পয়েন্ট অ্যাড হয়ে মেরিট লিস্ট বেরোবে, টোটালটাই অনলাইনের মাধ্যমে হবে। এবং এখানে দেখুন ডেপুটেড যারা আছে তাদের প্রথমে লাগছে 34,400 টাকা মতন ভর্তিতে, অন্যদিকে ফ্রেশার্সদের লাগছে 31,186 মতন আপনার কিন্তু পেমেন্ট পড়ছে। 1 তারিখ থেকে টোটাল ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং এখানে যাবতীয় যা ডকুমেন্টসগুলো বলে দিয়েছে যেগুলো এখন আপনার আবেদনের সময় লাগছে, এছাড়াও মাইগ্রেশন কিন্তু এখানে লাগবে, সেটা আপনাকে দিতে হবে আলটিমেটলি ক্লাস শুরু হওয়ার কিছুদিন পর যখন কলেজের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তো বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি, 10টা আপডেট শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে জানাবেন এবং তার সাথে বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন। 1 সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হচ্ছে, আরও এরকম 10টা আপডেট নিয়ে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।